শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে শনিবার রাতেই গ্রেফতার করেছে ইডি এবং তাকে আসানসোল থেকে নিয়ে আসা হয়েছে কলকাতাতে। আপনাদেরকে জানিয়ে রাখবো, শনিবার রাতেই অয়নকে আটক করে ইডি এবং চুচুড়া থেকে অয়ন শীল তাকে নিয়ে আসা হয়েছে শহর কলকাতাতে এবং গতকালই বেশ কয়েকটি জায়গাতে ইডির তল্লাশি অভিযান চালায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ, তার পাশাপাশি এই অয়ন শীল তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এবং সল্ট লেকে অয়ন শীলের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেরও ইডির আধিকারিকরা তারা যান এবং সেই ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এবং বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অয়ন শীল। 2017 সালে শান্তনুর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল অয়ন শীলের, প্রমোটার অয়ন শীল তাকেই গ্রেফতার করেছে ইডি। অয়নের সল্টলেকের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয় এবং ইডি সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার করে আর তারপরেই তাকে নিয়ে আসা হয় শহর কলকাতাতে। শনিবার রাতেই অয়ন শীল তাকে আটক করে ইডি। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অয়ন শীল। বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীল প্রমোটার, তার সঙ্গে 2017 সালে পরিচিতি হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এবং গতকাল চুচুড়াতে ইডির অভিযান চলে তার পাশাপাশি অয়ন শীলের নিউ টাউনে সেখানে যে সল্টলেকে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডির আধিকারিকরা এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং হুগলির চুচুড়া থেকে তাকে নিয়ে আসা হয়েছে শহর কলকাতায়।